মুসা নবীকে নবুয়তি দান করেছিল তার একটা লাঠির মধ্যে, যেই লাঠি আমার দাদা ভাইয়ের কাছে আমি দেখতেছি। ও দাদা ভাই, আমি কারো হাতে এরকম আমার রশিদ সরকার আমার তরিকার ভাই, তাকে একটা সময় পাগলা রশিদও বলা হইতো, তার হাতেও আমি এইরকম কোনো কিছু দেখি নাই যেটা আমাদের মহারাজা বাউল সরকারের হাতে দেখলাম। আমি জানতে চাই এইটা কি মুসা নবীর নবুয়তের মতো কোনো রেসালতের লাঠি না এলমে বেলায়েতের কোনো কুদরতি লাঠি? মুসা নবীর হাতের লাঠি ছিল, আমার রসুলের হাতেও লাঠি ছিল, আপনার এটা কি ওই লাঠি মুসা নবীর লাঠি, না বেলায়েতের লাঠি, না কোনো শরীয়তের লাঠি, না এটা শরীয়তের লাঠিও না, এটা নবুয়তের লাঠিও না, এটা বেলায়েতের লাঠিও না, এটার নাম হলো রহমতের লাঠি। বাজান লাঠিটা তো কথা বলতেছেন, পরে খান এটা পরে পরে কথা বলেন, আমার একটু বলার সুযোগ দেন, আমরা গেলে আবার আপনারা কই। শালি বাবার দরবার আপনারা চিনেন? শালি বাবার দরবারের সামনে অনেক জায়গা পাকা করা, ওটা কিছু পাগল মস্তানরা বসে, এমনি লোকও বসে। তো বিকালবেলা একদিন একটু বইসে আলোচনা করতেছি, দুই চারটা তত্ত্ব কথা, হাদিস কোরআনের কথা, ওলি আল্লাহর কথা বৈশা বৈশা আলোচনা করতেছি বিকালবেলা। তো গাছতলায় বসছি, গাছটা কিন্তু অনেক বড়, গাছটা কিন্তু অনেক বড়, এবং গাছটার ইতিহাস হলো এইরকম। হযরত শাহ আলী বুগদাদি রহমতুল্লিল আলাই, তার হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা এখানে গেড়ে তারপরে তিনি হুজরাখানায় ঢুকেছে, হুজরাখানায় ঢুকে আর বাহির হয় নাই, তার সারা শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে খোদা তালার প্রেমে, সেখানে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, লাঠিটা গায়ে হয়ে গেছে, এই লাঠি থেকে একটা গাছ হয়ে গেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে গাছের মধ্যে এক প্রকারের ফল হয়, ওই ফলটাকে একটু মিষ্টি একটু কোষ্টি এরকম লাগে, অনেক মানুষে এই গাছের পাতা গাছের ফল এটা নিয়ে যায়, কয়েকশো বছর আগের এই গাছ। তো সেই গাছের ইতিহাস কি বা বলবো, একবার গাছের ভিতরে আগুন ধরছিল, আমি ওখানে থাকতে আমি ওখানেই আছি, আগুন ধরল গাছটা এমন 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 ওটা এইভাবে, ওটাকে শিন্নি গাছ বলা হয়, এই গাছ কিন্তু অন্য কোথাও নাই এই জায়গায়, এটার নাম শিন্নি গাছ। তো গাছের অনেক দূর পর্যন্ত উঠছে এরকম মোটা হইয়া, তারপর ওই ডালপালাগুলি ছড়াইছে, আগুন হইলে যে মোটা হয়ে উঠছে এর ভিতর দিয়া আর হইল নিচ দিয়া গুঁড়া দিয়া আগুন বেড়ে, আর হে আগুন যেন তেন আগুন না, কামারের দোকান ওই যে ই দিয়া চাপ দেয় না কি জানি কয়টা দেয়, হাওয়া দেয় বাতাস দেয় যে, তারপরে যে কয়লার আগুনগুলি বেড়ে না কুইয়া এইরকম আগুন। সে আগুন ফায়ার সার্ভিসে যখন নাকি টেলিফোন করছে, ফায়ার সার্ভিস থেকে গাড়ি আসছে আগুন নিভানোর জন্যে, গাড়ি আসছে ছয়টা গাড়ি, ছয়টা গাড়ি ভর্তি পানি, এই পানি শেষ, ওই যে উপরে ই দিয়া পানি ঢালতেছে, কই পানি যায় এটা আমরা টের পাই না, গাছের উপরে উপরে এবারে এরকম একটা ফাঁকা আছে, এই ফাঁকা দিয়ে ওই পাইপ দিয়ে পানি যে দিতেছে, এই পানি যে কোন জায়গায় যাইতেছে আমরা কিছু বুঝতেছি না, ছয়টা গাড়ির পানি শেষ, অবশেষে শালি বাবার যে পুকুরটা, এই পুকুরের পানি ওখানে পাইপ লাগাইয়া এখানে পানি দিতে 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 এই পুকুরের পানি পাওয়ার পরে তারপরে ওই গাছের আগুন নিভছে। এত বড় আগুন, চার পাঁচটা ঘন্টা লাগছে আগুন নিভাইতে, কিন্তু সেই গাছ কিন্তু একটা পাতাও মরে নাই, গাছও মরে নাই, ডালও মরে নাই, গাছ আগের মতোই হয়ে গেছে। সুবহানাল্লাহ। সে গাছের গোড়া থেকে অনেকগুলো কয়লা, পুরা কয়লা, পুরাগুলি কয়লাগুলি যে যে মানে পাইছে, মানে সবাই খালি ভক্তি বইরে লয়ে গেছে, কিছুটা নাই। এটা দেখলাম একদিন, তো গাছতলায় বসা আলাপ করতেছি আর একদিন, বড় একটা ডাল,
এডালটা বাতাস টাতাস কিছু নাই, কোনো বৃষ্টি মেঘলা কিছুই না, অজ অযথাই কইয়া একটা শব্দ হইল গাছের ডালটা নিচে বললো, নিচে বইরে আবার ব্রেক হয়ে রয়েছে, মানে একবারে মাটিতে পড়ে নাই, পড়ে আমরা তো নিচে মাটিতে পড়ে নাই, তা আমরা ওইটা তাড়াতাড়ি একটু সরলাম, আমরা সরার পরে গাছটা আর ডালটা পড়ল, যদি গাছটা সরাসরি পড়তো তাহলে আমাদের অনেক ক্ষতি হইতো, কিন্তু পরে নাই, এটা ওলি আল্লাহর কেরামতি, কারণ কোনো বাতাস নাই, কোনো কিচ্ছু নাই, একা একাই ডালটা পড়ল, ডালটা পড়লো আমরা সরে গেলাম মাটিতে পড়ল, এখন মানুষ খালি করাত নিয়ে এসে জায়গায় জায়গায় কাইটা কুইটা যে যা পারে, মানে কিচ্ছুটা থইল না, তা আমি যেমন থাবা দিয়ে একটা ডাল ধরছি যে ভাই আমি এই গাছের ডালটা নিব, তা আপনি কি করবেন ডাল দিয়ে, আমি কি আমি আমার মনে হইলো হঠাৎ করে আমি শাহালি বাবার গাছের ডাল দিয়ে একটা লাঠি বানাম, ডালটা লইলাম, আমার একটা চাচা আবুল ভান্ডারি সবি বাবার কাছে মরিচ ছিল, সে আমার চাচা বলতাম, আমি যতদিন শালি বাবার দরবারে আসন জ্বালাইতাম বসতাম ততদিন সে আমার সাথে থাকত, আমার বাড়িতে অনেকবার আসছে, সেও এবছরই চলে গেছে দুনিয়া ছেড়ে, সে আবুল চাচা বললো আমি লাঠি বানাই দিব বাবা আপনারে, আমার একটা লাঠি বানাই দিল, লাঠিটা 12 বছর ঘরে পালছি, মানে এটা বানিয়ে নিয়ে যে থুয়ে দিছি আলমারিতে, এটা আমার আর লাঠির কথা মনেও নাই, ওটা থুয়ে দিছি ভক্তি করে তেল পানি দিয়ে থুয়ে দিছি, ওইভাবেই রয়েছে, 12 বছর পর হইল মনে পড়ছে লাঠির কথা, আমার একটা লাঠির দরকার, এই লাঠির দরকার আবার সুজনের মানুষ, ওই যে আমার ছাত্র সুজন সরকার ওরে মারুম, ওর প্রতি মেজাজ এমন খারাপ হইল, এবং আমার মন বলতেছে আমি ওর মারলেও বাঁচবো, আমি না মারলেও মরবো, আমার মুর্শিদ কেবলা হুকুম করছিল আবুল তোমার এই হাত দিয়ে কাউরে মাইরো না, ভক্তকে মারবা প্রয়োজন হইলে সেটা লাঠি দিয়ে মারবা, হাত দিয়ে কাউরে মারবো না, আমি হুকুমটা ঠিক পালন করতে পারি নাই, একবার মারছিলাম আমার 2টা আঙ্গুল শেষ, ভাঙ্গা আঙুল নিয়ে শুনি, একবার মাইরে 2টা আঙ্গুল গেছে, তা আমি মারুম সুজন রে, সুজনের প্রতি রাগ গুসা হয়েছি যে কোনো কারণে, সুজনটা আমার মারতে হইব, আল্লাহ আমি একটা লাঠি তো আমার দরকার, হঠাৎ মনে হয়েছে শালি বাবার লাঠি না সে লাঠি দিয়ে কত কেমন হইতেছি, তাড়াতাড়ি আলমারি খুইলে লাঠি বাইর করে আমি আর আলে আমরা দুইজন রিক্সা দিয়ে যাই, আর কই আল্লাহ তুমি সুজন আমার রাস্তার মধ্যে মিলাই দিও, কারণ গোপনে মারলে ওর লজ্জা হবো না, ও মার খেয়েও আবার সে আকামগুলি করব করব, ওরে মানুষের মধ্যে মারুন যাতে মাইরে ও লজ্জা পায় কষ্ট পায়, যাতে একদিনের মাইরে ও একটু ভালো হয়, লাঠিতে তেল পানি দিয়ে লয়ে আসি আল্লাহর কি কাম, একবারে রাস্তায় শালি বাবার দরবারের সামনে মিলে দিছে, তারপরে রিক্সাই বসা ওইলো সালাম করতে গেছে, আমি খালি রিক্সার থেকে নাই, আমি খালি দুইটা ধইরে এই যে ইচ্ছা মতো বাইরে নিলাম, কেউ ডরে সামনে বসে না, জায়গায় জায়গায় ফুইলে ফাইটে ফাইটে ফুটে গেল, তো এইলো লাঠিটা বাইর করলাম, এই দিন হইলো আমার লাঠিটা বাইর করা, সেই যে বাইর করছি করছি তারপর আরো দুই একজনের ভাগ্যে হইছে, আমি লাঠি সাথে রাখি, হ্যাঁ এটা হইলো রহমতের লাঠি, আমি মনে করি এটা রহমতের লাঠি, লাঠি দিয়ে যারা মারি তার ভাগ্যটা ভালোই হয়, অন্তত সে যার জন্য মারি সেই অন্যায়টা সে আর নতুন করে করে না, যে কজনকে করছি এই কজন এ পর্যন্ত ভালো রয়েছে, এই জন্য আমি এটা কোনো বেলায়তের লাঠি না, কোনো কিছুর লাঠি না, আমি এলো শাহালি বাবার দরবারে থাকি, শাহালি বাবার রহমতরা যেন আমার সাথে থাকে, এই জন্য লাঠিটা রাখি আমার সাথে, এটা রহমত হিসাবে আমি রাখি, জাগো ভাগ্যে রহমত জুটে হেরাও পায়, আমি লাঠির আর কিছু বলতে পারিনি, এটা অন্য কোনো কারণের না,